ঈদের দিন দেখবেন অনেকেই পা ধরে সালাম করে, পা ধরে সালাম করে সালামি আদায় করে, এরকম যুবক আছে না নাই? আছে, অনেকেই আছে দাদার পা ধরে, মায়ের পা ধরে, অনেক মুরব্বির পা ধরে, কেন? হাদিয়া পাওয়ার আশায়, টাকা পাওয়ার আশায়। তো এই যে আমরা পা ধরে সালাম করে ঈদ সালামি নিয়ে, এটা জায়েজ আছে কিনা এটা জানার দরকার আছে না নাই? মনে রাখবেন, পা ছুঁয়ে সালাম করা এটা কোনো সালাম না, এটা সালামের কাতারে সামিল নয়, এটা হচ্ছে সোসাইটি কালচার, এটা আমরা সামাজিকভাবে গড়ে নিয়েছি। ইভেন অনেক মুরব্বী আছে দেখবেন বলে যে তুই আমার পা ধরে সালাম না করলে তোকে আমি ঈদ সালামি দিব না, এরকম মুরব্বী আছে না নাই? বাধ্য করে পা ধরার জন্য। মাথায় রাখবেন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা নিসা 86 নম্বর আয়াত, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ বলছেন যখন তোমাকে কেউ অভিবাদন করে, অভিবাদন জানায়, তখন তুমিও তাকে অভিবাদন জানাও, হয়তো তার মতো করে অথবা তার চাইতে উত্তম তরিকায়। এটা কোরআন বলেছে। এখন আমরা যে পা ধরে সালাম করি এটা কাজ ঠিক এই জন্য নয়, মূলত আমরা যখন মাথাকে নত করি, আমরা সেজদায় মাথাকে নত করি এবং এটা একজনের জন্য করি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমরা যখন রুকু করি, এই রুকুটাও একজনের সন্তুষ্টির জন্য করি, তিনি কে? আমরা আল্লাহর জন্য সব কিছু করি। তো রুকু এবং সাজদা এটা হচ্ছে আল্লাহর জন্য, কিন্তু যখন মানুষ এই আল্লাহর ইবাদতকে মানুষের সামনে সম্মান করবার জন্য অ্যাপ্লাই করে, এটা তাওহীদের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ, আমরা সেজদা করব, রুকু করব, মাথা নত করব একজনের সামনে, তিনি কে? এজন্য আমাদেরকে বুঝতে হবে যে পা ধরে সালাম করা এটা হচ্ছে ইটস দ্য কালচার অফ সোসাইটি, এটা মুসলমানদের কোনো কাজ নয়, সালামের কোনো কাজ নয়, এটা হচ্ছে সামাজিকভাবে আমরা কালচার গড়ে তুলেছি। এজন্য সামনে ঈদ আসছে, কারো পা ধরে সালামি নেওয়া যাবে? আপনি সালাম দিবেন, দাদা কেমন আছেন, আঙ্কেল কেমন আছেন, দিলে দিবে না দিলে নাই, দিলে দিবে না দিলে নাই, কারো পা ধরে সালাম করা যাবে না, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলেই পড়েন আমিন। তাহলে পা ধরে সালাম করা এটা কি সালাম না সোসাইটি কালচার? এটা কি সালাম না সোসাইটি কালচার? আমরা ইসলামকে মানব না সমাজকে মানব? আল্লাহ আমাদের সবাইকে ইসলাম মানার তৌফিক দান করুক, সকলেই পড়েন আমিন।